ইংল্যান্ডের কাছে স্রেফ উড়ে গিয়েছে ভারত। রোহিত শর্মার দলকে কোনো প্রতিপক্ষই মনে করল না ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। ওপেনিংয়ে নেমে দুজন মিলে গড়েছেন রেকর্ড গড়া 170 রানের জুটি, তাতেই উড়ে গেছে ভারত। এদিন ইংল্যান্ডের এই দুই তারকার ব্যাট থেকে এসেছে 10 ছক্কা 13 চার। জস বাটলার খেলেছেন 49 বলে 80 রানের ইনিংস, অন্যদিকে অ্যালেক্স হেলস খেলেছেন মাত্র 47 বলে 86 রানের ইনিংস। এই দুইজনের অপরাজিত 170 রানের জুটিতে 24 বল হাতে রেখে ভারতকে 10 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের আগে কথা দিয়ে রেখেছে জস বাটলার, জানিয়েছেন ভারত পাকিস্তানের ফাইনাল দেখতে দিবে না তার দল, তাই করেছে ইংল্যান্ড। দিনের শুরুতে ব্যাটিং করতে যাওয়া ভারতকে বোলিংয়ে কাঁপিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ইংলিশ বোলারদের তাণ্ডবের মুখে পড়ে মাত্র 168 রান তুলেছে রোহিত শর্মার দল। নির্ধারিত 20 ওভারে 168 রান করেছে তারা। হার্দিক পান্ডিয়ার 63 রানে কিছুটা লড়াকু সংগ্রহ পেয়েছিল ভারত, তবে তাতেও ইংল্যান্ডের সামনে পাত্তা পায়নি রোহিত শর্মার দল। ভারতের দেওয়া 169 রানের টার্গেট তারা করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস খেলেছেন 16 ওভার। 4 ওভার বাকি থাকতেই 10 উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন ইংলিশ এই দুই ওপেনার।